আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে যার যার নিজস্ব অবস্থানে আছো, ভালো আছো। নিজেরা সুরক্ষা থাকার সাথে সাথে তোমরা তোমাদের নিজেদের পরিবার পরিজনকেও সতর্ক করছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে সরকার ও রাজনীতি এই কোর্সটির যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান। এর আগে তোমাদের সাথে আমি মার্কিন যুক্তরাষ্ট্র পড়িয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মোটামুটিভাবে আমাদের টপিকটি আমাদের মোটামুটিভাবে আমি শেষ করেছি। তো আজকে তোমাদের সাথে একটি নতুন দেশের নতুন একটি টপিককে তোমাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে ফ্রান্স আর ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান। এই বিষয়টি নিয়ে যে কোনো দেশের শাসনতান্ত্রিক রীতিনীতি, শাসনতান্ত্রিক ঐতিহ্য ওই দেশের ইতিহাস দ্বারাই প্রভাবিত হয়। প্রত্যেকটি দেশে তার একটি নিজস্ব ইতিহাস, একটি আলাদা সংস্কৃতি আছে। তো এই ইতিহাস এবং ইতিহাস ঐতিহাসিক যে সংস্কৃতি, এই সংস্কৃতি দ্বারাই কিন্তু একটি দেশের শাসনতান্ত্রিক কাঠামোগুলো কিন্তু পরিবর্তন হয়। তো ইউরোপের একটি শক্তিশালী দেশ ফ্রান্স, ফ্রান্সও সেই বিষয়টি থেকে কখনো দূরে না। ফ্রান্সের ইতিহাস এবং তার বিবর্তনের যে একটি ধারণা, সেই ধারণার উপরে ভিত্তি করেই কিন্তু ফরাসি সংবিধান রচিত হয়েছিল। ফরাসি সংবিধানের যেটি মূল ধারা ছিল, মূল ধারা যে সূত্রপাত, সেটির আসলে প্রথম উৎপত্তি ঘটে 1789 সালে ফরাসি বিপ্লবের সময়। তো ফরাসি বিপ্লবের যে একটি কারণ, সাধারণত ফরাসি বিপ্লবের সময় আমরা যে বিষয়টি ফ্রান্সে লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে রাষ্ট্রের সমুদয় কর্তৃত্ব বা রাষ্ট্রের যে শাসন ক্ষমতা সামগ্রিকভাবে ফরাসি লুই সম্রাটদের হাতে ন্যস্ত ছিল, এবং এই লুই সম্রাট যারা ছিল তারা ফরাসি সাধারণ জনসাধারণ, গরিব অসহায় যারা জনসাধারণ তাদেরকে অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন করত। ফরাসি বিভিন্ন যাজক শ্রেণীর সম্প্রদায় বা বিভিন্ন শাসক শ্রেণীর সহায়তায় তারা সাধারণ মানুষকে তারা বিভিন্নভাবে তারা হয়রানি করত, এবং এই হয়রানির বিরুদ্ধে সাধারণ মানুষের যে একটি আন্দোলন ছিল যে যে ফরাসিদের জন্য একটি নতুন সরকার কাঠামো বা নতুন প্রশাসনিক কাঠামোর যে পরিবর্তন সেটি হচ্ছে গিয়ে ফরাসি বিপ্লব, যেটি আমরা 1789 সালে আমরা দেখি ফরাসি বিপ্লব। তো এই যে যখন ফরাসি যে বিপ্লবের পরবর্তী সময় ফ্রান্সের সংবিধানকে আমরা বিভিন্নভাবে কিন্তু পরিবর্তন হতে দেখি। তো এই পর্যন্ত ফরাসি সংবিধান প্রায় 4 বার সংবিধান আর তাদের পরিবর্তন হয়, কিন্তু কোনো সংবিধানই বেশি দিন তারা স্থায়ী করতে পারেনি। তো বিপ্লব উত্তর বা বিপ্লবের পরবর্তী সময় যে সংবিধানটি বা যে সংবিধানিক ধারণা, সংবিধানের যেটি নতুন সংস্করণ আমরা দেখি সেটি হচ্ছে গিয়ে ফ্রান্সের এই পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান। এবং এই সংবিধানটা 1958 সালে ফ্রান্সের এই পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানটি রচিত হয়েছিল, এবং এই পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল সেটি যে এই সংবিধানে সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, দুই ধরনের সরকার ব্যবস্থার যে একটি সংমিশ্রণ বা যে মিশ্রণ আমরা দেখি, উভয় ধরনের সরকার ব্যবস্থার উপস্থিতি আমরা ফরাসির এই পঞ্চম সংশোধনীর এই পঞ্চম সংবিধানে আমরা দেখি। এবং এজন্য এই যে ফরাসি জাতি দীর্ঘদিন সুদীর্ঘকালে তাদের যে বিভিন্ন শাসন কার্যে, তাদের যে ইতিহাস এবং তাদের যে সংস্কৃতি, তার বিভিন্ন রদ বদল পালা বদলের একটি ফসলই হচ্ছে ফ্রান্সের এই পঞ্চম সংবিধান। এবং এই সংবিধানে তারা
সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত সরকার এই দুই ধরনের সরকার ব্যবস্থারই একটি সংমিশ্রণ তারা ঘটাতে সক্ষম হয়। তো আজকে তোমাদের সাথে এই পঞ্চম এই ফ্রান্সের পঞ্চম সংবিধানের বৈশিষ্ট্য এবং নতুন এবং এর এর যে মূল যে প্রধান যে বৈশিষ্ট্যগুলো ছিল এবং পরবর্তী সময়ে যখন যখন ফ্রান্সের পঞ্চম সংবিধানটি যখন সংযোজিত হলো ও নতুন কিছু ধারা উপধারা সেই নতুন সংযোজনগুলো বিষয় তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো এখন যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রান্সের মূল সংবিধান বা প্রধান সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো, মূল সংবিধানের বৈশিষ্ট্য। ফ্রান্সের সংবিধানকে আমরা জানি এই ফ্রান্সের পৃথিবীর অন্যান্য দেশের সংবিধানের নিয়ে ফ্রান্সের সংবিধান হচ্ছে একটি লিখিত সংবিধান এবং এই সরকারের গঠন, সরকারের কাঠামো পরিচালনা এবং সরকারের যে গঠন প্রণালী, তাদের কর্মকাণ্ড সব কিছুই কিন্তু এই ফ্রান্সের এই সংবিধানের মধ্যে কিন্তু লিখিত থাকবে, সব কিছু লিখিত আকারে লিপিবদ্ধ থাকবে। এই সংবিধানের প্রায় 92টি ধারা এবং 16টি অধ্যায় আছে। এই সংবিধানে ফ্রান্সের সংবিধানে 92টি ধারা এবং প্রায় 16টি অধ্যায়ে ফ্রান্সের সংবিধান বিভক্ত। আমরা জানি পৃথিবীর অন্যান্য দেশের সংবিধানের ন্যায় ফ্রান্সের সংবিধানও ঠিক একইভাবে একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং এটি সংশোধন করতে হলে অনেক বেশি জটিল প্রকৃতির নীতি অবলম্বন করতে হয় এবং এটিও ঠিক পূর্ববর্তী অন্যান্য আরও যে 4টি সংবিধান ফ্রান্সে রচিত হয়েছিল ওই 4টি সংবিধানের ন্যায় এটি এই ধারাটিও কেউ পরিবর্তন না করে ফ্রান্সের পঞ্চম সংবিধানে সেটিকে রেখে দেওয়া হয়েছে যে ফ্রান্সের সংবিধান হবে দুষ্পরিবর্তনী এবং এটি দুষ্পরিবর্তনী এবং তার কিছু কিছু অনুচ্ছেদ একেবারে পরিবর্তন করা বর্জনীয়, এরকমভাবে ফ্রান্সের এই পঞ্চম সংবিধানটি রচিত হয়েছিল। ফ্রান্সের সংবিধানে আমরা জানি বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ফ্রান্সের সংবিধানকেও কিন্তু এককেন্দ্রিক বিশিষ্ট একটি শাসন ব্যবস্থা হিসেবে কিন্তু উল্লেখ করা হয়। যদিও ফ্রান্সের সমুদয় ফ্রান্সের সংবিধানের ফ্রান্সের শাসন ব্যবস্থা আমরা সংসদীয় বা এবং রাষ্ট্রপতি উভয় ধরনের সরকার ব্যবস্থারই শাসন ক্ষমতার একটি মিশ্রণ দেখি, কিন্তু তারপরও রাষ্ট্রপতির হাতে চূড়ান্ত ক্ষমতা প্রদান করার মাধ্যমে ফ্রান্সে মোটামুটিভাবে আমরা এককেন্দ্রিক যে শাসন ব্যবস্থা সেটির প্রয়োগ আমরা সেখানে দেখতে পাই। ফ্রান্সের সংবিধানে একটি প্রস্তাবনা থাকবে এবং এই প্রস্তাবনাতে সংবিধানের উৎস, সংবিধানের উত্তরাধিকার, মানবাধিকার এবং উত্তরাধিকারী এই যে সকল নীতিমালা, ফরাসি জাতির রাজনৈতিক উত্তরাধিকার সম্পর্কিত যে মর্মবাণী, এ সকল কিছু এই প্রস্তাবনার মধ্যে লিখিত থাকবে। এরপরে আমরা দেখি হচ্ছে গিয়ে জনগণের সার্বভৌমত্ব, এর অর্থটা হচ্ছে এটা যে ফ্রান্সের সাধারণ জনগণের হাতেই চূড়ান্ত ক্ষমতা থাকবে ফ্রান্সের এর সরকার ব্যবস্থা এবং সরকার পদ্ধতি পরিবর্তনের, জনগণের ইচ্ছার অনুযায়ী দেশের সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা নির্ধারিত হবে এবং এক্ষেত্রে জনগণের রায়ই হবে চূড়ান্ত রায়। এরপরে আমরা দেখি ফ্রান্সের সংবিধানে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা দেখি। ফ্রান্সের উচ্চকক্ষকে বলা হয় সিনেট আর নিম্নকক্ষকে বলা হয় হচ্ছে জাতীয় সভা। দুই ধরনের, একটি উচ্চকক্ষ একটি নিম্নকক্ষ, এই দুই ধরনের কক্ষের সমন্বয়ে ফ্রান্সের তাদের যে ক্যাবিনেট তাদের সেটি গঠিত হয়। এরপরে আমরা দেখি ফ্রান্সের মূল সংবিধানে ছিল ধর্ম নিরপেক্ষ। তা আমরা জানি ফ্রান্সের বেশিরভাগ মানুষ খ্রিস্ট ধর্ম অবলম্বী, কিন্তু তারপরও ফ্রান্সে অন্যান্য ধর্মের যে ধর্মের প্রতিপালনের ক্ষেত্রে যে স্বীকৃতি সেটি সাধারণ জনগণ তার নিজের ইচ্ছা অনুযায়ী তার নিজস্ব ধর্মকর্ম পালন করবে এবং এক্ষেত্রে সরকার এবং সরকারের যে প্রশাসন এক্ষেত্রে কেউ কখনো হস্তক্ষেপ করতে পারবে না। মোট কথা ফ্রান্সের সাধারণ জনসাধারণের মৌলিক অধিকার জনিত যে সকল বিষয় আছে সেই বিষয়ে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এরপরে যেই বৈশিষ্ট্য আমরা দেখি সেটা হচ্ছে বহুত্ববাদী গণতান্ত্রিক ব্যবস্থা।
আমরা বিশ্বের অনেক দেশ যেমন এরাকে তোমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা করিয়েছি। আমি সেই সময় তোমাদের বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আসলে যদিও অনেক ছোটখাটো দল আছে, কিন্তু সাধারণভাবে দুটি দলের এর অস্তিত্বই সবচেয়ে বেশি দেখা যায়। কিন্তু আমরা এখন যখন ফ্রান্স করব, আমরা আমরা ফ্রান্সে দেখব যে ফ্রান্সে আসলে ওদের ওদের তারা বহুত্ববাদী গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী। এর অর্থটা হচ্ছে এটা যে তারা দুইয়ের অধিক অধিক বা তাদের এই যে বহুমাত্রিক রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিক দলে একটি রাজনৈতিক দলে তাদের নিজস্ব একটি আদর্শ ধ্যান ধারণা থাকবে, এবং ফরাসি জনসাধারণ আসলে এ ধরনের বহু দলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী। এবং এই জিনিসগুলো, এই আটটি যে মূল বৈশিষ্ট্য, এই আটটি মূল বৈশিষ্ট্য ফরাসি সংবিধানে প্রথম থেকে চতুর্থ সংবিধানের মধ্যে ছিল, এবং পরবর্তী সময় এই মূল বৈশিষ্ট্যগুলোকে পঞ্চম সংবিধানে উল্লেখ করানোর পর যে আরও কিছু নতুন বৈশিষ্ট্য এগুলোর সাথে আমরা সংমিশ্রণ হতে দেখি, সেগুলো নিয়ে এখন তোমাদের সাথে কথা বলব। তো এতক্ষণ আমরা বললাম হচ্ছে ফরাসি পঞ্চম সংবিধানের মূল বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গিয়ে 1958 সালে যখন ফ্রান্সের পঞ্চম সংবিধানটা যখন রচিত হয়েছিল, তখন এই মূল সংবিধানের সাথে যে সকল নতুন ধারা উপধারাগুলো যোগ হয়েছিল সেগুলো বিষয়। তো এখন নতুন সাংবিধানিক যে বৈশিষ্ট্য আমরা দেখি, তার মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে ফরাসি সংবিধানের পঞ্চম সংবিধানে ফরাসি যে রাষ্ট্রপতি তাকে অনেক বেশি ক্ষমতাশালী করে দেওয়া হয়েছে। এর আগে আগে চতুর্থ সংবিধান পর্যন্ত আমরা দেখি ফ্রান্সে সংসদীয় সরকার ব্যবস্থার প্রাধান্য ছিল সবচেয়ে বেশি, কিন্তু পঞ্চম সংবিধানের সময় ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে তাদের কাছে সর্বময় ক্ষমতার অধিকারী করে দেওয়া হয়। এবং আইনসভার এর আগে আইনসভার নিম্নকক্ষের যারা সদস্য ছিল তাদের দ্বারাই কিন্তু আসলে রাষ্ট্রের শাসন কার্যগুলো কিন্তু পরিচালিত হতো তত্ত্বগত দিক থেকে। কিন্তু পরবর্তী সময়ে পঞ্চম সংবিধান রচনা হবার পরে আমরা দেখি যে ফ্রান্সের প্রেসিডেন্টের হাতে এই ক্ষমতা চলে যায় যে ফ্রান্সের আইনসভার সদস্য এবং ফ্রান্সের যে শাসনতান্ত্রিক রীতিনীতি এবং কাঠামো গুলো পরিচালনা করার দায়িত্ব প্রেসিডেন্টের কাছে বা রাষ্ট্রপতির কাছে চলে যায়। এছাড়া পঞ্চম সংবিধানে রাষ্ট্রপতিকে অধিক ক্ষমতাশীল করে দেওয়া হয়, এবং দেখা যায় যে অধিবেশন আহ্বান করা, সংসদের অধিবেশন আহ্বান করা, অধিবেশন স্থগিত করা, এই সমুদায় ক্ষমতা রাষ্ট্রপতি কর্তৃক প্রযুক্ত হয়। এছাড়া ফরাসি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করতে পারে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নিয়োগ করতে পারে, বিভিন্ন বৈদেশিক চুক্তি এবং সন্ধি বাস্তবায়ন করার ক্ষেত্রে রাষ্ট্রপতির একটি একচ্ছত্র আধিপত্য আছে, পার্লামেন্ট কর্তৃক প্রেরিত কোনো বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে পারবে আবার নাও দিতে পারবে। এছাড়া কোনো বিদেশে কোনো রাষ্ট্রদূত প্রেরণ করতে গেলে রাষ্ট্রপতির আদেশ উপদেশ প্রয়োজন হবে। এছাড়া রাষ্ট্রপতি চাইলে দেশের বিচারক এবং জুরির সদস্য নিয়োগ করতে পারবে। তো এভাবে রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিদেশে রাষ্ট্রদূত নিয়োগ, কোনো বৈদেশিক এক দেশের সাথে চুক্তি বিনিয়োগ, এই সকল বিষয়ে আসলে রাষ্ট্রপতিকে কিন্তু আরও অধিক ক্ষমতা প্রদান করা হয়, যেগুলো আসলে একসময় কিন্তু আইনসভার আর দায়িত্ব ছিল। তো এভাবে কিন্তু দেখা যায় যে রাষ্ট্রপতির ক্ষমতাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি হয়ে যায়, যেটি নাকি আগের সংবিধানে এটি কখনো ছিল না। তো এরপরে আমরা দেখি আইনসভার ক্ষমতার সীমাবদ্ধতা। যেহেতু তোমাদের আমি বললাম যে পঞ্চম সংবিধানে আইনসভার ক্ষমতাটাকে কম দিয়ে রাষ্ট্রপতিকে ক্ষমতাটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়,
তো স্বাভাবিকভাবে এই জন্য আইনসভার ক্ষমতাটা কিন্তু কিছুটা হলেও কিন্তু খুব সংকুচিত হয়ে যায়, এবং আইনসভা তাদের যে দৈনন্দিন যে কর্মকাণ্ড করবে, সাধারণভাবে অধিবেশন আহ্বান করা, স্থগিত করা, কোনো জাতীয় কোনো সমস্যা সম্পর্কে সমাধানের উপায় খুঁজে বের করা, এছাড়া কোনো জাতীয় সভার আর কোনো কোনো বিরোধী আলোচনার আর ক্ষেত্রে এসব ক্ষেত্রে ক্ষেত্রে সম্মতি প্রদান করা, তো এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে দেখা যায় যে আইনসভার যে ক্ষমতা সেটি কিন্তু অনেকাংশে কিন্তু লোপ হয়ে যায়। এরপরে আইনসভার যে আইনসভার অধিবেশনের সময় যে মেয়াদকাল, সেই মেয়াদকালটাকেও কিন্তু কমিয়ে দেওয়া হয়। এর অর্থ হচ্ছে আইনসভার অধিবেশনের সময় এবং অধিবেশনের দিনটাও কিন্তু আসলে কমিয়ে দেওয়া হয়েছে। এভাবে আইনসভার তার ক্ষমতাটা কিন্তু অনেক বেশি কিছুটা হলেও কিন্তু আমরা সীমাবদ্ধ হতে দেখি। এবং পঞ্চম সংবিধানের আইনসভার এই যে সংকুচিত যে একটি ক্ষমতা, এই সংকুচিত ক্ষমতার কারণেই কিন্তু আইনসভার ক্ষমতা কিন্তু দিন দিন আসলে কম হচ্ছে, এবং শাসন বিভাগ এর ক্ষমতা কিন্তু কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এই যে ক্ষমতা হ্রাসের কারণে কিন্তু আমরা দেখি যে রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এরপরে যেই নতুন সংযোজন আমরা দেখি সেটা হচ্ছে যে সাংবিধানিক পরিষদ। তো সাংবিধানিক পরিষদ নামে একটি নতুন পরিষদ গঠন করা হয়। এই পরিষদের এটি সাংবিধানিক ইতিহাসে বা ফরাসি ইতিহাসে এটি একটি নতুন সংযোজন, এবং সাংবিধানিক পরিষদের সদস্য সংখ্যা থাকবে 9 জন, রাষ্ট্রপতি থাকবে তার সভাপতি, এছাড়া আরো সিনেটরদের সমন্বয়ে কিন্তু এই সাংবিধানিক পরিষদ গঠিত হয়। সাংবিধানিক পরিষদের মেয়াদকাল হচ্ছে 9 বছর, এবং পূর্ববর্তী যারা যারা ফরাসি যারা রাষ্ট্রপতি ছিল তারাও এই সাংবিধানিক পরিষদের আজীবন সদস্য হিসেবে নির্বাচিত হবে। তো এই সাংবিধানিক পরিষদের যে মূল কর্মকাণ্ডগুলো সেটির মধ্যে হচ্ছে গিয়ে নিয়মিতভাবে রাষ্ট্রপতির নির্বাচনটা অনুষ্ঠান করা এবং এই রাষ্ট্রপতির নির্বাচনটাকে পরিচালনা করা, এই বিষয়টাকে তদারকি করা সাংবিধানিক পরিষদের একটি অন্যতম কাজ। এছাড়া আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সাংবিধানিক পরিষদ একটি অভিভাবকের ভূমিকায় তারা সবসময় অবতীর্ণ হয়। এছাড়া কোনো বিল বা কোনো চুক্তিতে শাসনতান্ত্রিক বা সাংবিধানিক পরিষদ যদি মনে করে যে এই বিল বা চুক্তি এটি আসলে ফরাসি শাসনতান্ত্রিক ইতিহাসের বিরোধী বা ফরাসি শাসনতান্ত্রিক ইতিহাসের পরিপন্থী, তখন চাইলে এই সাংবিধানিক পরিষদ এই বিল বা এই চুক্তিটি চাইলে তারা বাতিল করে দিতে পারে। এছাড়া তারা সাংবিধানিক পরিষদ কোনো নির্বাচন যদি অবৈধ হিসেবে গণ্য হয়ে থাকে সেই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে সাংবিধানিক পরিষদ উচ্চ আদালতে রিট করতে পারে। তো এভাবে একটি সাংবিধানিক পরিষদ গঠন করা হয়েছিল এবং তাদের হাতে কিছু ক্ষমতাও হস্তান্তর করা হয়েছিল। এরপরে আমরা দেখি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। তো ফরাসি সংবিধানের 69, 70 এবং 71 অনুচ্ছেদে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সম্পর্কে বক্তব্য প্রদান করা হয়। এর সদস্যদের যে কার্যকাল সেটি হচ্ছে গিয়ে 5 বছর, এবং এটি আসলে সরকারের একটি বৃত্তিমূলক একটি সংগঠন, সরকারের নিজস্ব একটি বৃত্তিমূলক সংগঠন। এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মূল কাজটা হচ্ছে সরকার এবং যারা সিনেটর তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে সুপরামর্শ দান করা এবং ফরাসি শাসনতন্ত্রের অনুকূলের যে সকল চিন্তাধারা সেগুলো তারা পেশ করে এবং ফরাসি শাসনতন্ত্রের সাথে আর্থসামাজিক বা অন্য কোনো বিষয়ে যদি কোনো দ্বন্দ্ব দেখা দেয় বা কোনো সমস্যা দেখা দেয় তখন সরকারকে এই পরিষদ এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সেই বিষয়কে সরকারকে
প্রয়োজনীয় নির্দেশাবলী তুই বলি দিয়ে থাকে। আসলে মূলত প্রধান কাজ হচ্ছে সরকার এবং তার সিনেটরদের বিভিন্ন বিষয়ে দেশ এবং দেশের শাসনতান্ত্রিক কাঠামো বা রাষ্ট্র পরিচালনার বিষয়ে তাদেরকে পরামর্শ প্রদান করে, মানে রাষ্ট্রপতিকে। এরপরে আমরা দেখি আইনসভার সদস্য এবং মন্ত্রীদের মধ্যে অসামঞ্জস্যতা নীতি। আমরা দেখেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ক্ষমতার ভারসাম্য নীতি বা ক্ষমতার বিভাজন নীতি মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি, যেখানে এক একটি বিভাগকে পূর্ণ স্বাধীনতা প্রদান করা হয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখি কিছুটা ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য রচিত হয়েছিল। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসনতান্ত্রিক কাঠামো সেটি আসলে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির ভিত্তিতে গঠিত হয়। ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের মতো না হলেও আমরা কিছুটা ক্ষেত্রে আমরা ফ্রান্সের শাসনতান্ত্রিক যে কাঠামো সেটি আমরা দেখি যে যেহেতু রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্রপতি অনুরোধেই কিন্তু আইনসভা সদস্যরা যারা তারা নির্ধারিত হয়, তো সাধারণভাবে আইনসভার যারা একজন ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে এটি বলা হয় যে আইনসভার কোনো সদস্য মন্ত্রী হতে পারবে না। আবার ঠিক মন্ত্রী পদমর্যাদায় যারা তারা কখনো আইনসভার সদস্য হতে পারবে না। তার অর্থটা হচ্ছে এটাই যে আইনসভার যারা সদস্য তারা কখনো মন্ত্রীর মর্যাদায় কখনো আসীন হতে পারবে না এবং মন্ত্রীরা কখনো আইনসভার সদস্য হতে পারবে না। তো এভাবে আসলে আইনসভা আইন পরিষদ আর শাসন বিভাগকে দুটিকে আসলে আলাদা করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা আমরা ফরাসি এই পঞ্চম সংবিধানে আমরা দেখি। এর অর্থ হচ্ছে আইনসভার সদস্যরা আলাদা আর শাসন বিভাগের সদস্যরা হচ্ছে আলাদা, এবং তাদেরকে আলাদাভাবে একজনের একটি বিভাগের কাজ হচ্ছে আইন তৈরি করা, আরেকটি বিভাগের কাজ হচ্ছে দেশ শাসন করা। তো এটির একটি নতুন সংযোজন আমরা পঞ্চম সংবিধানে দেখি। এছাড়া আরেকটি জিনিস আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে ইউরোপিয়ান কমিটি ও ইউরোপিয়ান ইউনিয়ন। একটি ফ্রান্সের এর প্রেসিডেন্ট 1982 সালে একটি ডিগ্রি জারি করেন এবং এই ডিগ্রি পরবর্তীতে ফ্রান্সের পঞ্চম সংবিধানের এটি অন্তর্ভুক্ত হয়। সেটি হচ্ছে ইউরোপিয়ান কমিউনিটি ও ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করা, এবং এটি সংবিধানের একটি উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য যে ইউরোপিয়ান কমিউনিটি এবং ইউরোপিয়ান যারা সম্প্রদায় তাদেরকে একতাভূত করার একটি প্রয়াস আমরা এই পঞ্চম সংবিধানে আমরা দেখি। তো এভাবে আসলে ফ্রান্সের যে পঞ্চম সংবিধান, পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান, এই মূল সংবিধানের সাথে পরবর্তী সময়ে যখন আমরা পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানটা দেখি, তো দেখি যে আসলে এক্ষেত্রে কিন্তু অভূতপূর্ণ কিন্তু তাদের কিন্তু পার্থক্য লক্ষণীয়। যেমন পঞ্চম সংবিধানে সবচেয়ে বেশি রাষ্ট্রপতির ক্ষমতাটাকে অনেক বেশি করে কিন্তু দেখানো হয়েছে, কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কিন্তু সংবিধানে উল্লেখ করা নেই। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইনসভার সদস্যটাও কিন্তু তত্ত্বগত আইনসভার ক্ষমতাটাও তত্ত্বগতভাবে কিন্তু কিন্তু দেখানো হয়। তো এখন এজন্য ফ্রান্সের সম্বন্ধে যে একটি ধারণা আমরা অনেক সময় শুনে থাকি সেটি হচ্ছে যে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানকে একটি মিশ্র প্রকৃতির সংবিধান বলা হয়, কারণ এটিতে হচ্ছে পার্লামেন্টারি এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার একটি যৌথ সম্মিলন আমরা দেখি। এবং আসলে কেন, কোন কারণে ফ্রান্সের সংবিধানকে একটি মিশ্র সংবিধান বলা হয় সেটি এখন তোমাদের সাথে আলোচনা করব। যে প্রথমটি হচ্ছে সম্পূর্ণরূপে সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা নয়, যেটি আমি বলছিলাম যে ফ্রান্সের সংবিধানের পঞ্চম সংবিধানকে আমরা পুরোপুরিভাবে রাষ্ট্রপতি শাসিত সরকার বা সংসদীয় সরকার আমরা কখনো বলতে পারি না। কারণ হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে রাষ্ট্রপতিকে অনেক বেশি ক্ষমতা প্রদান করার হয়েছে, কিন্তু 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 তারপরেও কিন্তু এর কিন্তু সংসদীয় কিন্তু কিছু আচরণ নীতি আমরা দেখি যে আসলে আইন প্রণয়ন
করাটা সেটা তো আইনসভারই কাজ, এবং আসলে আসলে আইনসভার সংসদীয় সরকারের ন্যায় এখানে হলো একটি মন্ত্রিসভা থাকবে এবং একটা আইনসভা থাকবে, তো সব কিছু মিলায়। এজন্য আমরা দেখি যে ফ্রান্সের সংবিধানটা আসলে পুরোপুরিভাবে সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত সরকার, আর এটা আমরা কখনো বলতে পারি না। দুই নম্বর দেখি হচ্ছে যে শাসন ও আইন বিভাগের মধ্যে পৃথকীকরণ যে একটি নীতি, যেটি আমরা বলছিলাম যে ফ্রান্সের পঞ্চম সংবিধানে বলা হয়েছে যে সংবিধানে যারা আইনসভার যারা সদস্য তারা কখনো মন্ত্রী হতে পারবে না, এবং মন্ত্রী মহোদয় যারা তারা কখনো আইনসভার সদস্য হতে পারবে না। তো এভাবে আইন বিভাগ আর শাসন বিভাগকে কিন্তু এই যে ক্ষমতাটা কিন্তু কিছুটা ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু পৃথক হতে দেখি, এবং এই পৃথক হবার জন্য আমরা লক্ষ্য করি যে আসলে ফ্রান্সে কিন্তু আইনসভারও গুরুত্ব আছে, আবার ঠিক শাসন বিভাগেরও কিন্তু একই রকমই গুরুত্ব আমরা লক্ষ্য করি। এরপরে আমরা দেখি যে রাষ্ট্রপতির ক্ষমতাটা আমরা বৃদ্ধি পাই, রাষ্ট্রপতির ক্ষমতাটাকে নতুন সংবিধানে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেন, রাষ্ট্রপতি অধিবেশন স্থগিত করে, রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করে, কোনো বিদেশের সাথে চুক্তি দলিল সেগুলো নির্ধারণ করে, এছাড়া রাষ্ট্রপতি দেশের বিচারক জুরি বোর্ডের যারা সদস্য এদেরকে নির্বাচন করে। তো এভাবে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাটাকেও কিন্তু অনেক বেশি বৃদ্ধি করে দেওয়া হয়েছে, এবং সাথে সাথে আমরা দেখি যে ফরাসির পার্লামেন্টের বা আইনসভার ক্ষমতাটা হ্রাস করা হয়েছে। ঠিক এভাবে যে আসলে ফ্রান্সের পার্লামেন্টে অধিবেশনের সময়কাল আগে যা ছিল তার থেকে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, এবং যেহেতু অধিবেশনের সময়টাটাই কমিয়ে দেওয়া হয়েছে, সংসদের সময়টাই কমিয়ে দেওয়া হয়েছে, এজন্য আমরা বলে থাকি ফ্রান্সে আসলে সংসদীয় সরকার ব্যবস্থা বা পার্লামেন্টের গুরুত্ব কম কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাটা অনেক বেশি। এরপরে আমরা দেখি যে রাষ্ট্রপতি পার্লামেন্টের কাছে কখনো দায়িত্বশীল থাকে না, যেহেতু রাষ্ট্রপতি পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত না, এবং ফ্রান্সে এসে আইনসভা এবং শাসন বিভাগের মধ্যে ক্ষমতার একটি বিভাজন আমরা দেখি, তো এজন্য ও রাষ্ট্রপতি তার কোনো কাজের জন্যই কখনো আইনসভার নিকট কখনো দায়িত্বশীল থাকে না। তবে যদি রাষ্ট্রপতি কোনো উপদেশ নিতে চায় তাহলে আইনসভার কোনো সিনেটর বা কোনো দেশের কোনো কোনো দেশের প্রধানমন্ত্রী আইনসভার কোনো সিনেটর বা বিচারককে চাইলে তারা রায় নিতে পারে। এরপরে আমরা দেখি যে জরুরি অবস্থার ক্ষেত্রে রাষ্ট্রপতির বক্তব্যকে বা রাষ্ট্রপতির আদেশকে কিন্তু ফ্রান্সে অনেক বেশি সম্মানের সাথে কিন্তু গুরুত্বটা বিবেচনা করা হয়, সেক্ষেত্রে কিন্তু আইনসভা তারা কিন্তু পিছিয়ে আছে। এরপরে যে সবার শেষে দেখি যে আইন প্রণয়নজনিত কর্মকাণ্ডেও কিন্তু আসলে কিন্তু আমরা সংসদীয় এবং রাষ্ট্রপতি উভয় ধরনের যে ক্ষমতার একটি সংমিশ্রণ দেখি, যেমন আইন 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 তৈরি করা যে কর্মকাণ্ডটা সেটি কিন্তু আইনসভারই কাজ, কিন্তু অনেক সময় আমরা দেখি যে রাষ্ট্রপতি চাইলে কিন্তু সেই আইনটাকে বা সেই নির্দিষ্ট বিলটাকে কিন্তু তারা পুরোপুরিভাবে নাকচ করে দিতে পারে, বা এক্ষেত্রে কিন্তু এই যে আইনসভার কোনো বিল পাশ বা আইন পাশের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির এই যে ক্ষমতা বা তাদের যে মতামতটাকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয়। তো এজন্য এই সকল দিক বিবেচনা করে আমরা বলতে পারি যে ফ্রান্সের সংবিধান একটি মিশ্র প্রকৃতির সংবিধান, এই সংবিধানে সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত সরকার উভয় ধরনের সরকার ব্যবস্থার একটি 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 যৌথ মিলনই আমরা বলতে পারি, এই যৌথ মিলন প্রতিষ্ঠিত হয়েছে, এজন্য কোনো একক একটি নির্দিষ্ট সরকার ব্যবস্থা কখনো আমরা ফ্রান্সে দেখি না, এবং এজন্য আমরা অনেক সময় বলি যে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান অনেক ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে সফল একটি সংবিধান হয়েছে সেটি না, তবে এটি একটি ব্যতিক্রম, বিশ্বের অন্যান্য অনেক দেশে কিন্তু একটি দেশে একই সাথে কিন্তু সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের এ ধরনের ক্ষমতার ভাগাভাগি আমরা অনেক দেশেই দেখি না। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আরেকটি অন্য কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ।